বস সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমি দেখাবো বা বুঝাবো কিভাবে আপনাদের আপনাদের টিকটক অ্যাকাউন্টে আপনারা ফলোয়ার্স গ্রো করবেন, ঠিক আছে? তো ফলোয়ার্স গ্রো করাটা অনেকটাই কঠিন হয়ে যায় নতুন যারা টিকটকে এসেছেন বা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন নতুন ইউজারদের, ঠিক আছে? তো তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা কিভাবে আপনারা ফলোয়ার্স অতি সহজে আপনি কী করে গ্রো করবেন সে বিষয়ে আজকে আলাপ আলোচনা করব, ঠিক আছে? তো আমরা কিন্তু টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম, টিকটকে ভিডিও আপলোড করা শুরু করে দিলাম, তো দেখা যাচ্ছে ফলোয়ার কিন্তু পাচ্ছে না, ভিউজ কিন্তু আসছে না, লাইকও আসছে না, ঠিক আছে? তো আমাদের মেইনলি লাইক ফলোয়ার কীভাবে আসবে, তো এগুলো আমরা যদি অ্যাকাউন্ট খুলি তাহলেই কিন্তু চলে আসবে না, আমাদের কিন্তু এখানে মেহনত মানে কষ্ট করতে হবে, কষ্ট না করলে কোনো কিছুই হয় না। তো আপনাকে মেইনলি প্রথম যেই বিষয়টা, আপনাকে প্রতিদিন কিন্তু একটা করে টিকটক আপলোড করতে হবে, ঠিক আছে? মেইনলি পার ডে কিন্তু আপনার প্রতিদিন একটা করে টিকটক কিন্তু এখানে আপলোড করতে হবে। তো আপলোড করার পর আপনার কিন্তু অবশ্যই টিকটক অ্যাকাউন্টটাকে আপনি কিন্তু স্ট্যান্ডার্ড একটা অ্যাকাউন্ট করে নেবেন, মানে স্ট্রং করে নেবেন অ্যাকাউন্টটাকে অনেক ভালোভাবে, ঠিক আছে? তো আমি কিন্তু এই যে দেখতেছেন অ্যাকাউন্ট একটা এমনিতেই আপনাদেরকে বোঝানোর জন্য একটা অ্যাকাউন্ট খুলেছিলাম, সেই অ্যাকাউন্টটায় কিন্তু আপনার দেখতে পাচ্ছেন 8টার মতো 7টার মতো ফলোয়ার্স চলে আসছে আমি মানে দেখতে পাচ্ছেন। তো মেনলি হচ্ছে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে? আর টিকটক অ্যাকাউন্টটাকে একটা স্ট্যান্ডার্ড আইডি করতে হবে, মানে অনেক সুন্দরভাবে সাজাতে হবে। তো আইডি কীভাবে সাজাবেন সেটা কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন, ঠিক আছে? তো এরপর হচ্ছে মেন বিষয় যেটা, আপনাকে কিন্তু আপনি যদি মনে করেন আমি অন্যদের টিকটক দেখবো না, তো সেটা আপনার জন্য পুরোটাই ভুল। আপনার যেটা করতে হবে, আপনার যদি ফলোয়ার্স বাড়াতে চান বা আপনি গ্রো করতে চান, তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, আপনাকে অন্যদের টিকটক ভিডিওগুলো দেখে দেখে তাদের ফলো করতে হবে এবং কি লাইক করতে হবে তাদের ভিডিওতে, এবং কি মেসেজ দিতে হবে তাদেরকে, মানে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে, তো তাহলেই তারা কিন্তু আপনাকে আবার ফলো ব্যাক দিবে। তো আপনি কিন্তু মেনলি হচ্ছে আপনাকে অন্যদের ভিডিও দেখে তাদের ভিডিওর ই করতে হবে, ঠিক আছে? ফলো লাইক সব কিছু করে তাদেরকে অনেক, আর যেটা মেনলি হচ্ছে আপনি কিন্তু নতুন ইউজারদেরকে আপনার ফলো করতে হবে, ঠিক আছে? তাহলেই তারা ফলো ব্যাক দিবে। তো এভাবে কিন্তু অনেকেই গ্রো করে ফেলছে আমার দেখা মতে। তো ভাইরাল না হওয়ার কারণ আছে, এই যে দেখতেছেন এই ভাই হচ্ছে হ্যাশট্যাগ দিয়েছে, এই হ্যাশট্যাগগুলো আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। এই হ্যাশট্যাগ কিন্তু আপনাকে সুন্দর সুন্দর হ্যাশট্যাগ ব্যবহার করলে কিন্তু আপনার ভিডিওগুলো ওই অনুযায়ী ভাইরাল হবে, ঠিক আছে? তো আশা করি অল্প সময়ে অল্প কিছু টিপস দিয়েছি, সেতুটুকু আমার জানা ছিল। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। ধন্যবাদ সবাইকে, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।